ভুলের সঙ্গে সাক্ষাৎ আপনাদের সবারই হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। কিন্তু ভুলের ঝরে যাওয়া বিবর্ণ পাপড়ির মধ্য থেকে আপনাকে নতুনভাবে দম নিয়ে, নতুনভাবে নিজেকে সাজিয়ে, সুভাষিত হয়ে ঘুরে দাঁড়াতেই হবে। আর তখনই আপনি অনুভব করবেন কেন কেন জীবনের ভুল পথে চলা মানুষগুলোই পৃথিবীর সেরা ব্যক্তিতে পরিণত হয়েছে, সেটাই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং তখনই দেখা যাচ্ছে যে মূল কথাটা কি, মূল কথা হলো বিবেককে, এই অবস্থায় বিবেককে সাজাতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখবেন কপাল গুলে নয়, এই চেষ্টার গুণে কিন্তু সাফল্যের হরিণ আপনারা সবাই ধরতে পাচ্ছেন, নিশ্চিতভাবে ধরতে পাচ্ছেন। তাই কপাল গুণে নয়, নিজের জীবনটাকে নতুনভাবে সাজাতে হবে। এই সাজানোর গুণে, চেষ্টার গুণে দেখবেন আপনি আপনার জীবনের একটা সুন্দর জায়গায় উঠে যাচ্ছেন। এবং এই জন্যেই দেখা যাচ্ছে যখন দেখছেন কপাল খারাপ বলে বলছেন, তখনই সঙ্গে সঙ্গেই আপনি নিজের জীবনের একটা নতুন কিছু ছন্দ আবিষ্কার করুন। অর্থাৎ আপনারা যে এই যে সাধারণ জ্ঞান পড়বেন, রেলের পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান আমি আগেও বলেছি, বেশি কি আসছে মাই ডিয়ার স্টুডেন্ট, বিজ্ঞানের দিকে বেশি আসছে। এবং সেই বিজ্ঞানের দিকে দেখবেন আপনি পড়তে পড়তে ওই যে বললাম জীবনের বাঁকে বাঁকে আপনাকে ঘুরতে ঘুরতে দেখবেন আপনি শত শত ভুল করছেন, ভুলের সঙ্গে আপনি সাক্ষাৎ হবেনি, এটা বারবারই বললাম, এটা প্রকৃতির নিয়ম নিশ্চয়ই। কিন্তু এরই মধ্য থেকে কিভাবে আপনি ওই যে জিনিসগুলো ভুলে যাচ্ছেন, সেই ভুলে সাধারণ জ্ঞানগুলো ভুলে যাচ্ছেন, বিশেষ করে বিজ্ঞানের জিকের, সেগুলো কিভাবে নতুন একটা তকমা দিয়ে আপনি পড়বেন সেটাই আমি বলে দিচ্ছি। যেমন ধরুন যে কোনো সাধারণ জ্ঞান যখন আপনার মনে রাখতে পারছে না, বিশেষ করে বিজ্ঞানের জিকে, তখনই তার উপরে একটা স্পেশাল বৈশিষ্ট্য আরোপ করে দিন। যেমন ধরুন আমার কাছে অনেকগুলো চন্দন বলে ছেলে এসেছিল, অনেকের 10-12 জন চন্দন ছেলে এসছে, বলছে স্যার আমার নাম চন্দন, আমাকে চিনতে পারছেন স্যার, আমি এই ব্যাপার স্যার। দ্বিতীয় জন আসলো, সেও চন্দন, সব একই ব্যাপার, চিনতে ঠিকগুলো মনে রাখতে পারছি না। কিন্তু দেখা যায় তার ভিতরে একটা চন্দন নামে একটা ছেলে এসছে, সে বলছে এই দেখুন স্যার আমার কপালে না চন্দনের বড় ফোঁটা দেয়া আছে। বলে হ্যাঁ হ্যাঁ বুঝলাম স্যার, আমার এই যে জামাটা পরে এসছি স্যার, জামাটা কিন্তু দেখেছেন চন্দন কাঠের যেরকম রং ঠিক সেরকমই রং। আর স্যার আমি এই যে আমার শরীর থেকে যে গন্ধ বার হচ্ছে সেটা কিন্তু স্যার চন্দনের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখুন 3-4 বছর পরে যখন ওই ছেলেগুলো আসলো, স্যার আমাকে চিনতে পারছে না গো, আমাকে চিনতে পারছে না গো, কিন্তু ওই যে স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে যে ছেলেটি আমার সামনে এসেছিলেন, যে কপালে তিলকের চিহ্ন এবং সেটা হচ্ছে চন্দনের, গায়ে চন্দনের মতো চন্দন রঙের কালার ছিল তার গায়ে, হ্যাঁ তখনই বুঝতে পারছে হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, আমি চিনতে পেরেছি। ঠিক তেমনি মাই ডিয়ার স্টুডেন্ট আপনারা একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়ে পড়বেন। যেমন ধরুন তুঁতে এর রাসায়নিক নাম কি, রেলের পরীক্ষায় বহুবার এসেছে, এটা কিভাবে আপনারা স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে পড়বেন। দেখবেন যে আপনার একটা গাড়ি হারিয়ে গেছে, সে গাড়িটা আপনি গেলেন গিয়ে বললেন যে গাড়িটার রং কি, থানার ওসি জিজ্ঞেস করলো গাড়িটার রং কি গো, গাড়িটার রং হচ্ছে তুঁতে। তুঁতে, আচ্ছা তুঁতে কালার গাড়িটার রং, আচ্ছা ঠিক আছে, এই গাড়িটা কোথা থেকে চুরি হয়েছে। তখন আপনি বললেন স্যার ক্যালকাটা ইউনিভার্সিটি সিউ এর সামনে। ও সিউ, তাহলে কপার সিউ এর সামনে, আচ্ছা সিউ, আচ্ছা কিন্তু সিউ এর সামনে কোন জায়গাটায়, ক্যালকাটা ইউনিভার্সিটি তো অনেক বড় জায়গা, তাহলে কোন জায়গাটায়। স্যার ওই শাল গাছ ছিল একটা, স্যার শাল গাছ, ওই স্যার ওই শাল গাছের তলায়। ও আচ্ছা, তাহলে সিউ থেকে কপার আর শাল থেকে সালফেট, তাহলে তুতের রাসায়নিক নাম কি হলো, কপার সালফেট। মাই ডিয়ার স্টুডেন্ট আপনারা বুঝতে পারলেন। এরপরে দেখুন দ্বিতীয়বার আরেকটা দিচ্ছি আপনাদের, সেটা হলো যে আপনার প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি হবে। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম দেখুন, আপনার হাত ভেঙে গেছে অনেক, পুরো আপনার ভাইয়ের হাত পুরো ভেঙে গেছে, একেবারে ভেঙে গেছে, তখন আপনাকে আসতে হবে কলকাতা, মানে ক্যাল। ও কলকাতা আসলাম, তাহলে ক্যাল, হ্যাঁ প্লাস্টার করতে হবে, তাহলে কলকাতা আসলাম, তাহলে ক্যাল, ঠিক আছে বাহ কলকাতা আসলাম, তাহলে হলো ক্যাল। এইবারে এইটা থেকে বুঝলেন যে ক্যাল, আচ্ছা হ্যাঁ ক্যাল মানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ হ্যাঁ এটা তো আমি পড়েছিলাম, হ্যাঁ ক্যাল ক্যালসিয়াম।
আচ্ছা, এইবারে দেখলেন ওই যে হাসপাতালে আপনি এসেছেন আপনার ভাইয়ের প্লাস্টার করতে, সেটা ক্যাল মানে কলকাতা, কলকাতা ক্যাল, সিএল ক্যালকাটা, ক্যালকাটা থেকে ক্যাল, ক্যাল ক্যালসিয়াম, আর সেখানেও দেখলেন অনেকগুলো শাল গাছ আছে। সেই শাল গাছের তলায় আপনারা, আপনি, আপনার বাবা মা, আত্মীয় স্বজন সেখানে বসে আছেন, কারণ আপনার ভাই ভিতরে প্রবেশ করবে। তাহলে সেখানে দেখুন চলে আসছে আপনার শাল গাছের তলায় সালফেট। তাহলে এটা কি হলো, ক্যালসিয়াম সালফেট কি? প্লাস্টার করতে গেছিলেন ভাইকে, তাহলে প্লাস্টার অফ প্যারিসের বিশেষ বৈশিষ্ট্য দিয়ে কি পড়বেন, কি পড়লেন যে কলকাতা আসলেন ক্যাল, তাহলে ক্যালসিয়াম সালফেট। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদের আশা করি আমি এই দুটো জিনিস সুন্দর এবং সুষ্ঠুভাবে বোঝাতে পারলাম। এবারে দেখুন একটা শিখিয়ে দিচ্ছি আপনাদের বায়োলজি, জীবনবিজ্ঞানের একটা ভিটামিনের উপরের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। আপনি বাড়িতে বসে বারবারই পড়ছেন কিন্তু কিছুতেই মনে রাখতে পারছেন না, সেবারে দেখলেন, শেষ পর্যন্ত দেখলেন একটা স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে আমি পড়ব। মাস্টারমশাই বলে দিয়েছিলেন স্পেশাল বৈশিষ্ট্য দেবো, যেমন চন্দনকে, চন্দন ছেলেটা স্পেশাল বৈশিষ্ট্য দিয়ে ডাকলাম, জানলাম, তাই দেখা যাচ্ছে যে অনেকগুলো চন্দনের মধ্যে ওই চন্দনকে আমি ঠিক চিনে নিলাম। সেখানে দেখুন যে আপনি ভিটামিন মানে ফ্যাটে দ্রবণ ভিটামিন খুব ভুলে যাচ্ছেন, খুব ভুলে যাচ্ছেন, তখনই আপনি একটা জায়গায় গেলেন, সেখানে বলছে যে এই পেটের যে ফ্যাট আছে ফ্যাটটাকে গুলিয়ে দেওয়া হয় বলে আপনি সেখানে গিয়ে দাঁড়িয়ে আছেন। এদিকে মাথার ভিতর আপনার আছে এই ফ্যাটে দ্রব্য ভিটামিনগুলো না কিছুতেই মনে রাখতে পাচ্ছি না, গুলিয়ে যাচ্ছে। তখনই ফ্যাট যেই ঝরাতে যাচ্ছেন সেখানে যে দাঁড়িয়ে আছে সে বলছে, দাদা এদিকে এদিকে, এবং উপরে দেখা আছে যারা ফ্যাট বা চর্বি বা ফ্যাট যারা গলিয়ে দেবেন তারা আসুন এদিকে, পরিষ্কার করে লেখা আছে ইকার দয়াশই কয়কার, এদিকে। আপনি যে ঢুকবেন তখন দেখলে আরে তো এদিকে, হ্যাঁ এদিকে, এটা তো আমার একটু একটু পড়েছিলাম, এইবারে আমার তো মনে আছে। হ্যাঁ এদিকে মানে এ একার থেকে ভিটামিন এ, আর দি দয়াশই মানে দ থেকে হচ্ছে ডি, তাহলে কি হলো এ আর ডি, আর এদি হস্যই, হস্যই থেকে ই, তাহলে এ ডি ই আর কে, এদিকে কে হচ্ছে কে, ভিটামিন কে। তাহলে কি বুঝলেন মাই ডিয়ার স্টুডেন্ট, এদিকে, তাহলে এ একার থেকে এ, ড থেকে, দ থেকে ড, ডি এ ডি, আর এদিকে হস্যই, এদি এর হস্যই থেকে ই, ভিটামিনে এ ডি ই আর কে, কে থেকে কে। তাহলে আপনি বুঝতে পারবেন, বুঝতে পারলেন, বাহ বাহ বাহ, বেশ তো ভালোই বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ এই তো এদিকে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে বলে স্মার্ট স্টাডি, অর্থাৎ যা পড়বেন ভুলের মধ্য থেকেও বার করে নেবেন, কিভাবে সফলতাকে আপনারা ছিনিয়ে নিতে পারেন তার জন্য এই কৌশল আপনারা শিখলেন। আজকের আপনারা আমার উপরে যারা বিশ্বাস করে এসেছেন, এই মিদনাপুরের ছেলেমেয়েরা গ্রামগঞ্জ থেকে এসেছেন, আশা করি তারা সফল হবেন। এবং এর পরবর্তী স্মার্ট স্টাডিটা আমি আপনাদের চলে যাচ্ছি, সেটা কিভাবে কত সুন্দরভাবে আপনারা, এটা একেবারেই চরম বাস্তব কথা। আপনি ভুল করছেন শত শত, জীবনের গতিপথের বাঁকে বাঁকে ভুলের সঙ্গে সাক্ষাৎ আপনাদের সবারই হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। কিন্তু